এখন যাচ্ছি আমরা আলপ্রায় ব্রিজে উঠবো, আর শুনলাম যে আলপ্রায় পুলিশে গাড়ি ধরতেছে। আর আমার কাজ কাজ তো এরকম যে পুলিশের গাড়ি যেখানে ধরে আমার না গেলে ভালো লাগে না। এখন এই যে আলপ্রায় ব্রিজে উঠতেছি, মূলত আসছিলাম একটা কাজে আলপ্রায়, কিন্তু পুলিশে গাড়ি ধরতেছে শুনছি, একটু না গেলে কেমন হয়ে যাবে তাই একটু যাচ্ছি। আর এখন বাজে 6:21, আর এই জন্য ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রায়, সবাই আলো জ্বালায় দিয়েছে দেখা যাচ্ছে, দেখেন, যার কারণে ক্যামেরার ভিউটা বেশি ভালো হচ্ছে না, মানে বেশি ক্লিয়ার না। এটা হলো আলপ্রা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড পার হয়ে সামনেই থানা, একটু সামনেই, আর শুনেছি যে পুলিশ দাঁড়ায় আছে। এখন আমার তো না গেলে ভালো লাগে না, যাচ্ছি, সাথেই থাকুন। কাগজপাতি যদি ওকে থাকে মনে হয় যে পুলিশের সামনে বারবার যাই, আর বিশেষ করে মানুষ মানে পুলিশে বেশি ধরে কখন আপনারা, যখন আপনার গাড়ির কাগজপত্র থাকে না, কিন্তু কাগজপত্র হয়ে গেলে সচরাচর ঠেকাতেও চায় না, এই জন্য মনে হয় যে পুলিশ একটু ধরুক কী বলে দেখি, এই জন্যই যাই, মজা লাগে। পুলিশ দেখে গাড়িটা স্লো করলাম, তাও ঠেকালো না। এখন আমি যাচ্ছি একটু পাম্পে, গাড়িতে একটু তেল শর্ট আছে, পাম্পের থেকে ঘুরে আসার সময় দেখি কী করে। কাকা অকটেন আছে? নেই না, অটলে সিলকালি পড়ে গেছে। এখানে এমন কোনো দিন নাই যে পুলিশের গাড়ি আটকায় না। এখন বিষয় হচ্ছে কাগজপাতি ছাড়া কেউ আর প্রায় সচরাচর আসবেন না, আর বিশেষ করে পুলিশে ধরলে সর্বনিম্ন কেস হলো 3,000 টাকা, সর্বনিম্ন। শুধু আলপ্রা বলে না, মানে কাগজপাতি না থাকলে হাই রোডে উঠাই ঠিক না। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তেল নেই পাম্পে, অকটেন মেলা দিন যাব, খুব ঝামেলায় আছে। কোনটা টান দিছে নাকি? এই ভাইগুলোর ব্যবহার এত ভালো, মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এদের উপর। মানে প্রথমে আমাকে দেখে ঠেকালো, বললো যে ভাই একটু দাঁড়ায়ে একটু কাগজপাতিগুলো দেখাই যান। আমি কাগজপাতিগুলো দেখালাম, আর তারপরে বলছে ভাই ধন্যবাদ। মানে আসলে মানে পুলিশের ব্যবহার যদি এরকম সবসময় হতো, মানে কতটাই না ভালো লাগতো। ধন্যবাদ, আমিও একটা তাদের তরফে, যদি তারা ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই তাদেরকে ধন্যবাদটা জানাই দিলাম। আর এখন যাচ্ছি আমি একটু পাইপের দোকানে, মানে আমি যে কাজে আসছিলাম আমার একটু পাইপের দোকানে কাজ ছিল, মানে ওই যে দোকানে ওই যে পাইপ টাইপ বেচে ওই দোকানে, ওইখানে যাওয়ার উদ্দেশ্যে এখন যাচ্ছি।
কি অবস্থা? এই তো দাদা, কানে গেছিলে? আইসে যে একটা মাল নিতে হবে এই শীতে। কোন সময় এই গাড়ি তো আমাদের বাজারে দিয়েছে, আমি আগের দিনকে দেখলাম এই গাড়ি আমাদের আমার দোকানের সামনে রয়েছে তো। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ এই দোকানে তো ভালো।